চার রাজ্যে বিশেষ করে উত্তরপ্রদেশের রেকর্ড জয় আগামী রাজ্যসভা ও রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপিকে চালকের আসনে বসাতে চলেছে উল্লেখ্য আগামী একত্রিশে মার্চ রাজ্যসভা ও জুলাইতে রাষ্ট্রপতি নির্বাচন উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড মণিপুর ও গোয়ায় গেরুয়াঝড় রাজ্যসভা নির্বাচনেও যেমন বিজেপির ক্ষমতা বৃদ্ধি করেছে তেমনি রাষ্ট্রপতি নির্বাচনেও বিজেপিকে চালকের আসনে বসিয়েছে আগামী জুলাই মাসে রাষ্ট্রপতি নির্বাচন রাষ্ট্রপতি নির্বাচন হন রাজ্যসভার ও লোকসভার সাতশো ছিয়াত্তর জন সাংসদ এবং বিভিন্ন বিধানসভার একচল্লিশশো জন বিধায়কের ইলেকটোরাল কলেজের দ্বারা রাষ্ট্রপতি নির্বাচন ইলেকট্রাল কলেজের মোট ভোটমূল্য দশ লাখ আটানব্বই হাজার নশো তিন এর মধ্যে বিজেপির ভোটমূল্য অর্ধেকের ওপর চলে গিয়েছে কিভাবে প্রত্যেক সাংসদের ভোটমূল্য সাতশো তবে বিধায়কদের ভোটমূল্য বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে আলাদা এর মধ্যে উত্তরপ্রদেশের বিধায়কদের ভোট মূল্য থেকে বেশি অর্থাৎ দুশো আট উত্তরপ্রদেশে বিজেপি এবং তাদের সহযোগীরা দুশো সত্তরটির বেশি আসনে জয় পেয়েছে এর ফলে সেই সুবিধা বিজেপি তথা এনডিএ পেতে চলেছে স্বাভাবিকভাবেই কে হবেন পরবর্তী রাষ্ট্রপতি তা নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে রাজধানীতে দৌড়ে এগিয়ে উপরাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডু তবে রামনাথ কোবিন্দকেও আরও একবার রাষ্ট্রপতি পদে নির্বাচিত করা হবে কিনা তা নিয়েও চর্চা শুরু হয়েছে এখনও পর্যন্ত প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্রনাথ প্রসাদ দুবার রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছিলেন সূত্রের খবর অনুযায়ী বিজেপি নেতৃত্বের তরফে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রাথমিকভাবে বিভিন্ন নাম নিয়ে আলোচনা চললেও এই ব্যাপারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তবে চার রাজ্যে জয়ের পর রাষ্ট্রপতি নির্বাচনে বিভিন্ন ছোট দলগুলির উপরে বিজেপির নির্ভরতা অনেকটাই কমে গিয়েছে এর মধ্যে রয়েছে অন্ধ্রপ্রদেশের ওয়াইএসআর কংগ্রেস এবং উড়িষ্যার নবীন পট্টনায়কের বিজেডির মতো দলগুলি সূত্রের খবর এন ডি তরফে রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে প্রার্থী ঠিক করা হবে সমর্থক দলগুলির সঙ্গে কথা বলেই বিরোধী দলগুলি যুগ্মভাবে রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী নিশ্চিতভাবেই দেবে তবে পাঁচ রাজ্যের খারাপ ফলের ইস্যুতে কংগ্রেসের গুরুত্ব কমেছে এক্ষেত্রে মুখ্য ভূমিকা নিতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস এম কে স্টালিনের ডিএমকে উদ্ভব ঠাকুরের শিবসেনা কে চন্দ্রশেখর রাওয়ের তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি